আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে তৈরি করে দেখাবো গুড়ের পাটিসাপটা। এর জন্য প্রথমে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, আর এই ব্যাটারের ভেতরে আটা এবং চালের গুঁড়া সমপরিমাণ দিয়েছি, আর স্বাদমতো গুড় আর সামান্য পরিমাণ লবণ আর অল্প একটু নারিকেল কুড়ানো দিয়ে এখানে হালকা গরম পানি দিয়ে ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এখানে হালকা গরম দুধও ব্যবহার করতে পারেন, তবে আমি পানি দিয়ে গোলাটা তৈরি করেছি। তবে অবশ্যই পানিটা খুব কম গরম বা খুব বেশি গরম হওয়া যাবে না, হাত দিলে সহ্য করা যায় এরকম গরম দিতে হবে, তা না হলে কিন্তু পিঠাটা পারফেক্ট হবে না। আর পুরটা কী দিয়ে তৈরি করে নিয়েছি সেটাও আমি পিঠা তৈরি করতে করতে বলে দেব। তো ফ্রাইং প্যান ভালোভাবে গরম করে এখানে একটু ঘি ব্রাশ করে দিয়েছি। এরপর এখানে 2 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে গোল শেপ করে দিয়ে এখানে পুরটা দিয়ে দিলাম একটা সাইড দিয়ে। এখন কুকড হয়ে আসলে আমি পিঠার শেপ দিয়ে দেব। আজকে সময়ের স্বল্পতার কারণে পিঠার গোলাটা তৈরি করার সময় ভিডিও করা হয়নি, তো পরে ভাবলাম যে এর পরে ভিডিওটা করি আর বলে দিই যে কি কি দিয়েছি আমি, কি কি দিয়ে গোলাটা তৈরি করেছি, তাহলেই হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা। তো পিঠাটা এরকম শেপ দিয়ে কিছুক্ষণ তার উপরে রেখে দিতে হবে, এতে করে ভালোভাবে কুকড হয়ে যাবে। তবে আপনাদের হাতের কাছে যদি ফ্রাই প্যান থাকে তাহলে পিঠাটা ফ্রাই প্যানে তৈরি করার চেষ্টা করবেন, এতে করে পিঠাটা বেশি পারফেক্ট হয়। তাওয়ায় বা কড়ায় তৈরি করতে গেলে অনেক সময় লেগে যায়, বিশেষ করে গুড়ের পাটিসাপটাটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি, চিনি দিয়ে তৈরি করলে কম লেগে যায়। তো দ্বিতীয় পিঠাটা তৈরি করে নিচ্ছি। একটু ঘি ব্রাশ করে দিলে স্মেলটা ভালো আসে, তবে ঘি না থাকলে সয়াবিন তেল দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এই পুরটা তৈরি করেছি একটু দুধ নারিকেল খেজুর গুড় মিশিয়ে চুলায় বসিয়ে দিয়েছিলাম। পরবর্তীতে ভালোভাবে বলক চলে আসার পর কিছুটা চালের গুঁড়া ছিটিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি নামিয়ে নিয়েছি ঘন হয়ে আসলে। নামানোর পরে অবশ্য আরও একটু ঘন হয়ে যায়। তো এভাবে পুরটা তৈরি করেছি। আর পুরটা তৈরি করার সময় অবশ্যই দুধটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খেতে খুবই ভালো লাগে। তো এর কথা বলতে বলতে 2টা পিঠা কিন্তু আমার প্রায় হয়ে গেল। তো আজকের প্রতিটি টিপস, আমার বলা সব কিছু যদি ফলো করেন তাহলে আপনাদের পিঠাটাও পারফেক্ট হবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর এই পিঠাটাও আমি নামিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজে একটা ফলো দিয়ে রাখার অনুরোধ থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।